হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাভিয়ান। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও কিন্তু খুব ভালোই আছি। আর আজকে আমি তোমাদের দেখাবো আমি কিভাবে এগ মটন রোল তৈরি করি কলকাতা স্ট্রিট স্টাইল। কলকাতার যে স্ট্রিটে পুজোর সময় তো জানোই কত রোল বিক্রি হয় কলকাতা স্ট্রিটে, আর কলকাতার এটা স্ট্রিট ফুডের মধ্যে এক নম্বর হচ্ছে এগ রোল। তো আমি এগ মটন রোল আজকে তৈরি করে তোমাদের দেখাবো। তো চলো, আশা করি তোমাদের ভালো লাগবে, দেখে নাও। দেখো, আমি রোল বানানোর জন্য প্রয়োজন মতো ময়দা নিয়ে নিয়েছি। রোলের লেচি তো একটু বড় বড় হয়, তাই জন্য আমি একটু অনেকটাই ময়দা নিয়ে নিয়েছি। আর স্বাদ মতো নুন নিয়ে নিলাম। ময়মের জন্য আমি সামান্য পরিমাণ একটু তেল দিয়ে নিচ্ছি, রিফাইন অয়েল। সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে নিলাম। এবার ময়দাটাকে তেল, নুন, চিনি সবগুলো দিয়ে ভালো করে মিক্সড করে নেব। ময়মটাকে আগে ভালো করে মিক্সড করে নেব। এবার অল্প অল্প করে জল ঢেলে আমি ময়দাটাকে ভালো করে মেখে নেব। তো আমি এখানে নর্মাল জলই দিচ্ছি, আমি গরম জল দিয়ে ময়দা মাখছি না, নর্মাল জল দিয়ে মাখছি। খুব বেশি খাস্তা করে মাখা যাবে না, নরম করে, আবার খুব শক্ত করেও না, মোটামুটিভাবে মাখতে হবে। দেখো, এখানে ছটা লেচি হয়েছে, একটা মা, আমি, বাবা, তরুণ, চারজনে চারটে, আর একটা এক্সট্রা করেছি, আর একটা মামুনি পিসিকে দেব। মোট ছটা লেচি করে নিয়েছি আমি এখানে ময়দার। এবার ময়দাটাকে 10 মিনিট আমি রেস্টে রেখে দেবো। এবার রোলের ভিতরে দেওয়ার জন্য আমি একটা শসা, বড় দেখে পেঁয়াজ আর লঙ্কা, এটাকে ভালো করে আমি কুচি কুচি করে কেটে নেব। দেখো, আমার শসা পেঁয়াজ লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর লঙ্কাও কাটা হয়ে গেছে পুরো কমপ্লিট। দেখো, এবার আমি মটনটাকে ভালো মতন কষিয়ে নিচ্ছি, আর মটনের মধ্যে একটু চর্বিও দিয়েছি, তাহলে আরও ভালো লাগবে খেতে। তো একদম 250 গ্রাম মটন এনে একদম ছোটো ছোটো কিমা করে নিয়ে এসেছিলো বাবা, তো সেটাকেই ভালো করে কষাচ্ছি। যেভাবে মটন রান্না করে, জিরা, আদা, লঙ্কা বাটা, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, যা সব যেরকম মটন রান্না করে ওইভাবেই মটনটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর চর্বি দিচ্ছি কারণ খেতে আর একটু ভালো লাগবে বলে। তো এই ফাঁকে আমি হচ্ছে সব কিছু, কিন্তু আমার ময়দা মাখা তো তোমরা দেখলেই হয়ে গেছে, লেচিও হয়ে গেছে, রেস্টে রেখে দিয়েছি, পেঁয়াজ শসা ওসব কাটাও হয়ে গেছে। তো সেই ফাঁকে আমি ভালো করে মটনটাকে কষিয়ে রান্না করে নিচ্ছি। মটনটা কিন্তু দেখো ভালো করে কষে গেছে, সাইড দিয়ে তেলও ছেড়ে দিয়েছে, ভালো করে কষে গেছে, শুকনো শুকনো হয়ে গেছে। তো রোলে দিতে ভালোভাবে সুবিধাই হবে, গ্যাস অফ করে দিলে। রেস্টে রাখা ময়দার লেচিগুলোকে এবার বড় করে রোলের মতন বড় করে বেলতে হবে, সেই জন্য আমি এই গ্রানাইটের মধ্যেই বেলছি। তো ওই রুটি করা যে বেলুনে বেলা যাবে না বেলুন চাকিতে, সেই জন্য এই গ্রানাইটের মধ্যেই বেলছি, বড় করে বেলতে হবে। রুটিটাকে পরোটার মতন করে আগে চারিদিকে ভালো করে সেকে নিতে হবে, ভেজে নিতে হবে। দুদিক ভালো করে ভেজে নিতে হবে। তারপর দেখো, ডিম ফাটিয়ে রেখেছিলাম, তো এখানে ডবল ডিম আছে। তো ডবল ডিমের মধ্যে আমি একটু নুন আর গোলমরিচের গুঁড়ো রেখে দিয়েছিলাম, এবার সেটাকে ভালো করে ফেটিয়ে নেব। এবার সেই ফেটানো ডিমটা পরোটার মধ্যে ভালো করে দিয়ে পুরো চামচ দিয়ে দেখো আমি যেরকম বুলিয়ে নিচ্ছি পুরোটার মধ্যে লাগিয়ে দিচ্ছি, যেরকমভাবে বাটার পাউরুটির মধ্যে লাগায় ওরকমভাবে লাগিয়ে দিয়ে ওটাকে উল্টে দিলাম। দেখো, আমার রোল ভাজা কিন্তু কমপ্লিট। এবার আমি ভালো করে রোলটাকে সাজাবো। প্রথমে শসা দিয়ে নিলাম লম্বা করে, তারপরে পেঁয়াজ দেব, এবার লঙ্কা দিয়ে নিচ্ছি সাজিয়ে, এবার মাটন দিয়ে নিচ্ছি। মটনটা যে কষিয়ে রেখেছিলাম সেই মটনটাকে এবার সাজিয়ে সাজিয়ে পুরো রোলের উপরে দিয়ে দিচ্ছি।
এবার পুরো রোলটার উপরে একটু গোলমরিচ ছড়িয়ে দেব আর একটু সামান্য পরিমাণ নুনও ছড়িয়ে দেব। বিট নুন ছিল না, বিট নুন দিলে বেশি ভালো হয়। আমার রোল সাজানো কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার সাদা কাগজ দিয়ে রোলটাকে পুরো দোকানের মতন করে পেঁচিয়ে নেব। দেখো আমার রোল কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে, ডাবল এগ মাটন রোল পুরো কমপ্লিট হয়ে গেল। প্রথম কিন্তু আমি মাটন এগ রোল করলাম, এগ মাটন রোল, তো কেমন হয়েছে বলো? হেভি হয়েছে, আমার থেকেও ভালো হয়েছে। মা তো সব সময় করে, আমি এই প্রথম করলাম, সত্যি খুব ভালো হয়েছে খেতে। আমি কোনোদিনও করিনি, আজকে প্রথম করলাম, সব কিছু একদম ঠিক আছে, খুব ভালো হয়েছে, হেভি লাগছে খেতে, খুব ভালো। প্রথমটা করেই আগে মাকে দিয়েছি, তারপর বাবাকে দেবো। বাবা বললো একটু পরে খাবে, সেজন্য মাকে আগে দিয়ে নিলাম, তারপর বাবাকে দেবো, তারপরে তরুণ আসলে তরুণেরটা গরম গরম ভেজে দেবো। এই জন্য সব একসাথে না খুব ভালো লাগছে, একসাথে করে যে সব একসাথে সাজিয়ে যে তোমাদের দেখাবো সেটা পাচ্ছি না। এক একজন এক এক টাইমে খাচ্ছে, নালে ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে, সব করে রাখলে রোল ঠান্ডা একদমই ভালো লাগে না। তার মধ্যে মাটনটার মধ্যে আবার একটু চর্বি দিয়েছি, চর্বি ঠান্ডা হয়ে গেলে না একদম শক্ত বিচ্ছিরি লাগে। এই জন্য এক একজন এক এক টাইমে খাচ্ছে বলে সব একসাথে দেখাতে পারলাম না, তোমাদের এক এক করে মাটটাই দেখালাম। প্রথমটা সত্যি খুব ভালো হয়েছে, খুব ভালো খাচ্ছি। যাক তাহলে প্রথম, তোমরাও আসলে তোমাদেরও খাওয়াতাম। তা প্রথম আমার এগ মাটন রোল সাকসেস হলো, তাহলে এবার করতেই পারবো। মা থেকে জেনেই আমি কিন্তু করলাম, মাটনটা কিভাবে করতে হবে, মাটনটা কিভাবে করতে হবে, রোলটা কিভাবে করতে হবে, সব মা আমাকে বলে দিয়েছে, সেভাবেই করলাম, খুব ভালো হয়েছে। তা বেশিক্ষণ টাইমও লাগলো না, তোমরাও ইচ্ছা করলে ঝটপট বানিয়েই ফেলতে পারো এটা সন্ধ্যার টিফিন। তো আমরা রাতেই এটা খেয়ে শোবো, তো এই জন্য এক এক করে করছি। তো এরপরে বাবাকে দেবো, তারপরে হচ্ছে তরুণ আসলে তরুণকে দেবো, তারপরে আমি খাবো। দেখো আমি নিজে হাতে রোল বানিয়ে আজকে মামুনি পিসিকে খাওয়াবো, তাই এনেছি, মামুনি পিসি বাড়িতে এসেছি আর রোল নিয়ে এসেছি। তো মামুনি পিসি তো এগ খায় না, মানে ডিম খায় না, তাই মামুনি পিসিটা শুধু মাটন রোল। খেয়ে নাও, খেয়ে বলো কেমন হয়েছে। মামুনি পিসি রোল সুন্দর, ভালো লেগেছে? হ্যাঁ। আচ্ছা খেয়ে নাও। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো আর সুস্থ থেকো। আমার রোলের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টসে জানিও। যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকে এই পর্যন্তই, গুড নাইট আর